হাঁসখালী ধর্ষণকাণ্ডে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শান্তনু ঠাকুর। পশ্চিমবঙ্গের যা অবস্থা, মুখ্যমন্ত্রীকে সবার আগে পদত্যাগ করা উচিত। যেখানে বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে জানিয়ে দেওয়া হলো আর মুখ্যমন্ত্রী নাটক করছেন, এদিন হাঁসখালী ধর্ষণকাণ্ডে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির সাংসদ তথা মতুয়ার সংঘাধিপতি শান্তনু ঠাকুর। প্রথমে তিনি মৃত নাবালিকা বাবা মায়ের সঙ্গে কথা বলেন, এরপরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শান্তনু ঠাকুর বলেন, সিবিআই তদন্ত তো হবে, কিন্তু বিশেষ করে একটা সম্প্রদায়ের ওপর ন্যক্কারজনক ঘটনা, এর আমরা ফেসবুকে ছাড়ব। মতুয়া সম্প্রদায়ের ওপর অত্যাচার করে দমিয়ে রাখা যাবে না, আমরা এর শেষ দেখে ছাড়ব। পাশাপাশি তিনি এও বলেন, আমরা কোনো হুমকি মানি না, সিবিআই পদক্ষেপ নেবে। আমরাও বৃহত্তর আন্দোলনে নামব এই ঘটনা নিয়ে। শ্মশানে দাহ করা প্রসঙ্গে তিনি বলেন, জোর করে হাত পা বেঁধে তুলে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সবার আগে এক্ষুনি পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গের যা অবস্থা, পশ্চিমবঙ্গের যা অবস্থা, মুখ্যমন্ত্রী সবার আগে পদত্যাগ করা উচিত। এই কারণে যে আজকে বাংলার বুকে যে সন্ত্রাস চলছে এবং তার ক্যাডার বাহিনীরা যেভাবে আজকে বাংলার বুকে মানে সন্ত্রাস চালাচ্ছে, এটা ন্যাক্কারজনক। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ দেখছে, এতে ঘৃণা জানা ঘৃণা প্রকাশ করছে। আর যেভাবে যেভাবে এখানে বাচ্চা মেয়েটির সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এবং তাকে যেভাবে অবস্থায় ফেলে যাওয়া হয়েছে, তার পরিবারের লোকেরা তাকে নিয়ে এসছে ওখানে, সারা রাত পরিবারের লোক তার ব্লিডিং অর্থাৎ রক্তক্ষরণ তাকে থামাতে পারেনি, সেখানে এসে হুমকি দিচ্ছে ঘরের থেকে বেরোলে, রাত্রেবেলায় তাকে বাসে বেঁধে নিয়ে গিয়ে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর মুখ্যমন্ত্রী কোনো নাটকীয় কথাবার্তা বলছে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত সবার আগে, এইরকম মুখ্যমন্ত্রীর সবার আগে পদত্যাগ করা উচিত। সিবিআই তদন্ত তো হবেই, এবং বিশেষ করে একটা পার্টিকুলার সম্প্রদায়ের উপরে এইভাবে বিভিন্নভাবে ন্যাক্কারজনকভাবে আক্রমণ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের উপরে, এর আমরা শেষ দেখে ছাড়ব। এর শেষ দেখে ছাড়ব যে এই রাজ্যের সরকার ভেবেছেটা কি, যে মতুয়া সম্প্রদায়ের উপরে অত্যাচার করে তাদেরকে দমিয়ে রাখা যাবে। এভাবে দমিয়ে রাখা যাবে না, আমরা এর শেষ দেখে ছাড়ব, একথা আজকে বলে দিলাম এখানে। আমরা হুমকি মানি না, আমরা ওপার বাংলা থেকে, ওপার বাংলা থেকে আগত মানুষ, আমরা তাড়া খেয়ে আসা মানুষ, আমরা অনেক ঝঞ্ঝাট, অনেক রায়ট আমরা ওখানে ফেস করে আসা মানুষ। অতএব আমরা কোনো হুমকিতে ভয় পাই না, আমরা এর পদক্ষেপ নেবো আগামীতে, বৃহত্তর পদক্ষেপ সিবিআই তো নেবেই, সিবিআই এর সঠিক জাজমেন্ট এখানে হবে, এবং আগামীতে যে পদক্ষেপ সিবিআই তার ইনভেস্টিগেশন এবং সঠিক যে আইন সিদ্ধান্ত যে কাজ সেটা নেবে, এবং পাশাপাশি আমরাও এর মোকাবেলায় নামবো আগামী দিনে, সমগ্র মতুয়া সম্প্রদায়ের মানুষদের নামবো, বৃহত্তর আন্দোলনে আমরা যাবো এটা নিয়ে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।